তো যেমনটি আপনারাও জানেন যে এই এপ্রিল মাসের টাকা এখনও পর্যন্ত মহিলাদের অ্যাকাউন্টে আসেনি আর এরই মধ্যে টাকা দেওয়া নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আজ প্রকাশ করা হলো প্রকল্পের পক্ষ থেকে হ্যাঁ বন্ধুরা অনেক মহিলার জন্যই এটি অনেক বড়ো দুঃসংবাদ কারণ ভান্ডার প্রকল্পের এই ষাটটি ব্যাংকে কিন্তু টাকা দেওয়া বন্ধ হয়েছে অর্থাৎ এই ব্যাংকগুলোতে এখন থেকে আপনারা আর টাকা পাবেন না আপনারও যদি এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে ভান্ডার প্রকল্পের এই মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে না তবে এখানে আপনাদের জন্য একটি সুখবরও রয়েছে জানানো হয়েছে যাদের এই সমস্যা হয়েছে যারা টাকা পাচ্ছেন না তাদেরকে নির্দিষ্ট একটি নির্দেশিকায় কাজ করতে হবে তাহলেই পুনরায় টাকা ঢুকতে শুরু হবে তাই বুঝতেই পারছেন আপনিও যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী হন তাহলে আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটি কারণ এই ভিডিওর মধ্যেই আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো কোন ষাটটি ব্যাংকে টাকা দেওয়া বন্ধ হলো কেন বন্ধ হয়েছে এই ব্যাংকগুলোতে আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে টাকা পেতে কি কি সমস্যা ঠিক তৈরি হয়েছে সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন ভিডিও কিন্তু ছেড়ে ছেড়ে দেখবেন না বা কেটে কেটে দেখবেন না তাহলে হয়তো আপনি আপনার ব্যাংকের লিস্টটি মিস করে দেবেন ভালোভাবে বুঝতে পারবেন না তাই এ বিষয়ে আরও তথ্য আপনাদের দেবো তার আগে বন্ধুরা বলে দিচ্ছি আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তারা মনে করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ এমনই গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগেই আমরা আপনাদের জন্য এখানে নিয়ে আসি তো দেখতেই পারছেন এ বিষয়ে এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে দেখা দিল বড় সমস্যা ষাটটি ব্যাংকের মহিলাদের টাকা বন্ধ টাকা পেতে নতুন নির্দেশিকা অর্থাৎ বুঝতেই পারছেন এই ষাটটি ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকলে নতুন এই নির্দেশিকা অনুসারে কাজ করতে হবে এই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সুবিধাভোগীদের অ্যাকাউন্টে এখনও আসেনি এরই মধ্যে মহিলাদের জন্য টাকা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে জানা যাচ্ছে লক্ষ লক্ষ মহিলা এই মাস থেকে তাদের অ্যাকাউন্টে আর টাকা পাবে না ব্যাংকিং সমস্যার কারণে এই সমস্ত মহিলাদের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে তবে মহিলাদের স্বস্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে নতুন নির্দেশিকা অনুসারে কাজ করলে পুনরায় তাদের অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও ঢুকতে শুরু করবে তাই এই উপভোক্তারা যাতে নিয়মিত এই প্রকল্পের পক্ষ থেকে টাকা পায় এর জন্য তাদেরকে নতুন নির্দেশিকা অনুসারে আবারও কাজ করতে হবে তো বুঝতে পারলেন তো কি কি নির্দেশিকা আমরা দেখে নেব টাকা দেওয়া নিয়ে ঠিক কি কি সমস্যা দেখা দিয়েছে এখনও কেন আসছে না টাকা টাকা পেতে হলে মহিলাদেরকে এখন কি কি করতে হবে এই সমস্ত তথ্য আরও বিস্তারিতভাবে নিচে জানানো হলো তো অবশ্যই ভালো করে এগুলো দেখে নিন ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে অনেক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংযুক্তিকরণ করা হয়েছে ফলে প্রত্যেকটি ব্যাংকের তথ্যে অনেকটাই পরিবর্তন এসেছে এদিকে ভান্ডার প্রকল্পের মহিলারা প্রকল্পে টাকা পাওয়ার জন্য তাদের পুরনো তথ্য সহ সেই ব্যাংকের অ্যাকাউন্টটি আগে জমা করেছিলেন এতদিন যদিও টাকা পেয়েছেন তবে যে কারণে এখন বর্তমানে এই দুটো তথ্য কিন্তু আর মিলছে না এর জন্যই টাকা ঢুকতে সমস্যা হচ্ছে তো কোন কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাবেন না এবং এর সমাধান কি এই সমস্ত তথ্য আরও বিস্তারিতভাবে নিচে জানানো হলো। তো সবগুলো ব্যাংকের লিস্টই ভালো করে দেখুন না হলে আপনারটাই হয়তো আপনি মিস করে যাবেন দেখুন বলেছে কর্পোরেশন ব্যাংক এবং আন্ধ্রা ব্যাংক ইউনিয়ন ব্যাংকের সাথে মিলে গেছে তো এই দুটি ব্যাংকের পুরনো যে কোড সেটি যথাক্রমে শুরু হতো সিওআরপি দিয়ে এবং এ এন ডিবি দিয়ে কিন্তু নতুন নিয়ম অনুসারে এটি শুরু হয় ইউবিআইএন দিয়ে এরপর দেখুন বলেছি ইউনাইটেড ব্যাংক এবং ওরিয়েন্টাল ব্যাংকের পুরনো কোড শুরু হতো ইউটিবিআই এবং ও আর পিসি দিয়ে কিন্তু বর্তমানে এই ব্যাঙ্ক দুটির কোড শুরু হবে পিইউএনবি দিয়ে এরপর দেখুন রয়েছে যে সিন্ডিকেট ব্যাংক তো এই সিন্ডিকেট ব্যাংকের যে পুরনো কোড সেটি কিন্তু শুরু হতো অ্যাসওয়াইন বি দিয়ে কিন্তু বর্তমানে এই ব্যাংকের গ্রাহকদের নতুন কোড অর্থাৎ সিএনআরবি দিয়ে ব্যবহার করতে হবে এরপর দেখুন রয়েছে এলাহাবাদ ব্যাংক তো এই ব্যাংকটির যে পুরনো কোড ছিল সেটি ছিল কিন্তু এ বর্তমানে এই ব্যাংকের গ্রাহকদের কোড শুরু হবে আইডি আইবি দিয়ে তবে এখানে আপনাদের জন্য একটি সুখবর রয়েছে কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পোর্টাল অটোমেটিক অনেক তথ্যগুলো কালেক্ট করে নিচ্ছে তবে যাদের যাদের টাকা বন্ধ হয়ে যাবে তাদেরকে কিন্তু কাগজ অবশ্যই জমা করতে হবে বাকিদের জমা করতে হবে না তো বন্ধুরা এই ছিল আপাতত আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ